হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তো আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকে টিকটক ব্যবহার করি, আর টিকটকের নতুন এক আপডেট নিয়ে আসছে, সেটা আপনাদের জানারও দরকার এবং বোঝারও দরকার। আসলে এই টিকটকের আপডেটটা কি এবং টিকটক কেন নিয়ে আসছে এটা? তো বন্ধু, টিকটকের আপডেটটা কি আপনাদের থাম্বনেইলের ডিসক্রিপশন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে টিকটকের আপডেটটা কি। টিকটকের আপডেটটা হলো আপনাদের টিকটক প্রোফাইল আইকনে যে নতুন একটা শব্দ অ্যাড হয়েছে, অ্যাড ইউয়ার্স বলে, সেই অপশনটাই আপনাদের বুঝিয়ে দেব কেন এই অপশনটা আপলোড করা হয়েছে টিকটক থেকে এবং এই অপশনটার কাজ কি, এতে আপনাদের কি সুবিধা। তো বন্ধু, এই অপশনটা অ্যাড করা হয়েছে এর জন্যে যে টিকটকে যদি কেউ কাউকে ট্যাগ করে বা কোনো কমেন্টসের মতো অপশন দিয়ে ভিডিও আপলোড করতে চায়, তাহলে কিন্তু এই অপশনটা দিয়ে ভিডিওটা আপলোড করতে পারবে। আর ইজিলি যে কোনো লোক কিন্তু সেটা দেখতে পারবে, বুঝতেও পারবে। আসলে এটা টিকটকের একটা নতুন আপডেট বা ফ্যাসিলিটি। তো বন্ধু, আমি আপনাদের দেখাই দিতেছি আপনারা কীভাবে সেই ফ্যাসিলিটিতে কাজ করবেন এবং অ্যাডবিওতে কীভাবে ভিডিও আপলোড করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, চলেন কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে চলে যাই। তো দেখেন, আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আপনাকে কী করতে হবে, টিকটকটা ওপেন করে নিতে হবে। টিকটকটা ওপেন করার পরে টিকটকের ইন্টারফেসটা আপনাদের সামনে এরকমভাবে শো করবে। তো আপনারা কী করবেন, এই কর্নারে দেখতে পাবেন একটা প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন আপনারা এই অ্যাড ইয়ার্স বলে একটা অপশন চলে আসছে। তো এই অপশনটা আপনাদের মোবাইলে যদি টিকটক অ্যাকাউন্টে যদি না পান অ্যাড ইয়ার্স বলে, তো আপনারা কী করবেন, আপনাদের টিকটক অ্যাকাউন্টটা আপডেট দিয়ে নেবেন। আপডেট দিয়ে নিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই অপশনটা শো করবে। আর অনেকেই কিন্তু টিকটকের লাইট অ্যাকাউন্ট ওপেন করে রাখছেন, টিকটক লাইট অ্যাকাউন্টে কিন্তু এই অপশনটা এখনও আপলোড করা হয় নাই। তো ডেভেলপের জন্য আপনারা কিন্তু টিকটক অপশনটাই ব্যবহার করতে পারেন। টিকটকের যে সফটওয়্যার আছে, টিকটকের অ্যাকাউন্টের, সেই সফটওয়্যারটা এখান থেকে ব্যবহার করতে পারেন। সেই সফটওয়্যারটাই কিন্তু আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। তো বন্ধু, টিকটকের এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে অ্যাড ইয়ার্স বলে এই অপশনটা চলে যাবেন। তো দেখেন, এখানে প্রেস করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে অ্যাড ইয়ার্স। তো এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ প্রোমোট। তো আপনাদের এখানে নতুন একটা প্রমোশনের অপশন দেওয়া হয়েছে, যেখানে আপনি আপনার আপনার দর্শককে কোনো কিছু প্রমোট করতে চান, সেই বিষয়টা এখানে অ্যাড করে দিতে পারবেন একটা কমেন্টসের মতো। তো দেখেন, আমি নিউ প্রোমোটে ক্লিক করব। নিউ প্রোমোটে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে ক্যামেরার। তো আপনারা যেইভাবে টিকটকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক সেমভাবে কিন্তু আপনাদের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। তো আপনি এখান থেকে যে কোনো কিছু লিখে কিন্তু আপলোড করতে পারবেন। তো দেখেন, আমি এখান থেকে লিখব, তো দেখেন আমি এখান থেকে আই লাভ লিখছি। আই লাভ লেখার পরে কিন্তু আমাদের এই কমেন্টসের যে অপশনটা চলে আসছে, সেটা কিন্তু উপরে চলে আসছে। আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় এটা লাগিয়ে রাখতে পারবেন। দেখেন, আপনি যে কোনো জায়গায় এটা লাগাতে পারবেন, যে আপনার ভিডিওর যে কোনো স্থানে কিন্তু এটা বসায় দিতে পারবেন। বসায় দেওয়ার পরে কিন্তু আপনারা ভিডিওটা ক্রিয়েট করে সেই সেম অপশনে আপলোড করে দেবেন। দেখেন, আমি ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের দেখাই দিতেছি। তো দেখেন, আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি। ভিডিও ক্রিয়েট করার পরে কিন্তু আমার ভিডিওটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দেখাই দেবো আসলে কীভাবে কাজটা করতে হয়। তো দেখেন, আমি ভিডিওটা ক্রিয়েট করছি। ভিডিওটা ক্রিয়েট করার পর আপনাদের এখানে টিক মার্ক চলে আসবে, সেম একইভাবে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনাদের সামনে ভিডিওটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যদি চান সাউন্ড অ্যাড করতে, টেমপ্লেট অ্যাড করতে, সেটাও কিন্তু করে নিতে পারবেন। আর যদি চান এখান থেকে কোনো কিছু এডিট করতে, সেটাও কিন্তু করে নিতে পারবেন। দেখেন, আমার কিন্তু অপশনটা এখানে চলে আসছে আই লাভ। তো এটা কী করবেন, আপনারা যদি চান নিচে দিতে, নিচেও দিতে পারবেন, উপরে দিতে চান উপরে দিতে পারবেন। আর যদি কাউকে মেনশন করতে চান, সেখান থেকেও করে নিতে পারবেন। কোনো ফটোও কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপর আপনারা কী করবেন, চলে আসবেন নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে টিকটকের যে ইন্টারফেসটা থাকবে, যে ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড দেন, সেম একইভাবে এখানে চলে আসবে। তো বন্ধু, এই ফেজে চলে আসার পর আপনারা কী করবেন, এখানে টাইটেল দেবেন, তারপরে ডিসক্রিপশন দেবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার জন্য, এবং লাস্টে আপনারা এই নিচে পোস্ট অপশন পাবেন। পোস্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ভিডিওটা পোস্টে চলে যাবে। তো দেখেন, আমি পোস্ট করে দেখাই দিতেছি আপনাদের। তো দেখেন, আমার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে গেছে। তো দেখেন, এখানে লেখা আছে আই লাভ, এবং এখানে দুইটা ছবি অলরেডি চলে আসছে, কারণ আমি দুইটা ছবি, যারা আমার ভিডিওর ফলোয়ার আছে, তারা কিন্তু আমার দুইটা ভিডিও অলরেডি দেখে ফেলাইছে। এই নিচে দেখেন ইনভাইট অপশন আছে, আপনি এখান থেকে কাউকে ইনভাইট যদি করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। তো বন্ধু, এই অপশনটার কাজটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা শুধু একটা ট্যাগ, বা আপনি কাউকে মেনশন করলে সেই, বা কাউকে মেসেজ দিলে সেই অপশনটা এই কাজটা করে, অ্যাড ইউয়ার্স বলে যে অপশনটা থাকে।
তো আশা করি আপনাদের ভিডিওটা বুঝাইতে পারছি আপনারা অ্যাড রিওয়ার্ডসের কাজটা কি এবং কিভাবে করবেন। তো বন্ধু যদি একটু ভিডিওটা ভালো লাগে বা উপকার হয় তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। টিকটক সম্পর্কে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয়, যে কোনো সমস্যার জন্য আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং আমাদের কমেন্টস করে জানাতে পারেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট from Tips Official.